ভেঙে ফেলবো। যে এই দেশকে ধ্বংস করতে চাও আমাদের জীবনের বিনিময়ে তাদের দুঃখ হবে। আমি লুটেরা সহ্য করতে পারছে না, শেখ আব্দুল আউয়াল যিনি ইরান থেকে এসেছিলেন,
তিনি বাইজি মুস্তাফা রহমাতুল্লাহ আলাই একজন সাগরাদ ছিলেন, কেরানি বংশধর, বোরহানউদ্দিন সাহেব, শেখ বোরহানউদ্দিন সাহেব। তিনি টঙ্গী পাড়ায় এই দিন প্রচার করার জন্য সেখানে অবস্থান করেন, সেখানে তিনি দিন প্রচার করেন। আমরা কি দেখেছি, শেখ সাবুত কাশমীরা একজন ধর্ম প্রচারক ছিলেন, এরা থেকে এসেছেন ধর্ম প্রচার করার জন্য। শেখ সাহেবের বাবা একজন দাঁড়িওয়ালা টুপিওয়ালা, তার দাদা একজন দিনদার, তার পূর্বপুরুষ সেখানে মুসলমান। যদি কেউ যদি বলেন শেখ সাহেব নাস্তিক কমিউনিস্ট, আমি বাবা তুই মিথ্যা বলছো, সে একজন মুসলমান, সে একজন মুসলমান। এবার আসুন, শেখ সাহেব প্রথম কেন জেলে গিয়েছিলেন আপনাকে জানেন, পড়েছেন? আমি নিয়ে এসেছি দলিল, অসমাপ্ত আত্মজীবনী শেখ মুজিবুর রহমানের। এই বইয়ের মধ্যে আপনি দেখেন শেখ সাহেব কে ছিলেন, কি করেছেন, যারা তাকে নাস্তিক বানাবার পাতা করে দিয়েছেন। আমি বলবো তুমি নিজে নাস্তিক, কাজে তোমার চক্ষু দিয়ে অন্য তোমাকে নাস্তিক দেখো, তুমি যদি মুসলিম হও তাহলে তোমার চক্ষু দিয়ে আর মুসলিমই দেখবো। আমি কিছু প্রমাণ দিই, এটা হলো আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, তিনি সম্পাদনা করেছেন এই বই উদ্বোধন করার জন্য। দুই বোন খুবই কেঁদেছিলেন, জেলখানায় বসে তিনি এই বই লিখেছিলেন। শেখ সাহেব প্রথম জীবনে জেলে গিয়েছিলেন তখন তিনি অষ্টমে পড়েন বা সপ্তমে পড়েন, তিনি এসছেন বাড়িতে, তাকে বলা হলো হিন্দু জমিদার একজন মুসলমানকে ধরে নিয়ে গেছে। তিনি তার দল বল নিয়ে সেই বাড়িতে গেলেন যে ছেড়ে দেন, কিন্তু না, ছাড়ে নেই। তখন তিনি জোর করে তাকে নিয়ে এসছে। এরপর সে হিন্দু জমিদার তার বিরুদ্ধে কেস দিয়েছিল, সেই কেসেই তিনি প্রথম জেলে গিয়েছিলেন। এর বড় ইতিহাস। এরপরে শেখ সাহেবের এক একটা ইতিহাস আমি বলব। আমরা তাকে শুধু মনে করি, আজকে আমি বক্তৃতা করব না, আমি কিছু বই করে শোনাব, আজকে বক্তৃতা করব না, জাহের এবং মূর্খদেরকে শোনাব যে সব কি ছিল। শেখ সাহেব শুধু বাংলাদেশের স্বাধীনতার জন্য চেষ্টা করেন নেই, তিনি পাকিস্তানের স্বাধীনতা আনার জন্য চেষ্টা করেছেন, এই পাকিস্তানকে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন শেখ সাহেব। তিনি সরওয়ার্দি সাহেবের সাগরাদ ছিলেন, তিনি নিজেই বলেন এই বোর মধ্যে যে যখন সরওয়ার্দি সাহেব ফজলক সাহেব যখন গোপালগঞ্জে গেছিলেন তখন আমি ছাত্র ছিলাম, আমি স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছিলাম, সবাই অংশগ্রহণ করতেছে কিন্তু একদল লোক অংশগ্রহণ করে নাই, হিন্দু বন্ধুরা অংশগ্রহণ করছে না। আমি চিন্তা করলাম কেন, আমি আপনাকে প্রশ্ন করেছি কি রে তোর অংশগ্রহণ করছিস না কেন, কারণ না কংগ্রেস এবং হিন্দু মহাজোট আমাদের নিষেধ করেছে অংশগ্রহণ করার জন্য। তিনি এই বর্ণ দিয়ে লিখেছেন, তিনি কি বলেছেন যে না, এখন পাকিস্তান না করলে মুসলমানদের উপায় নাই, কাজে অবশ্যই আমাদেরকে পাকিস্তান করতেই হবে। তিনি এই বইয়ের মধ্যে লিখেছেন, তিনি কি বলেছেন এর মধ্যে লিখেছেন যে আমি সর্বোচ্চ, অনেকেই মনে করেন যে শেখ সাহেব তিনি নামাজ পড়তেন না, আমি দেখব তিনি কি করতেন, অন্য কিছু বলবো না। দেখেন এই বইয়ের মধ্যে তিনি বলছেন, আমি যখন জেলখানায় ছিলাম তখন পাঁচ ওয়াক্ত নামাজ আমি ঠিক মতো পড়তাম। শেখ সাহেব আমাদের পরিচয় কি দিয়েছেন, দেখবেন টক শুতে সবাই বলে আমাদের পরিচয় আমরা বাঙালি, আমাদের পরিচয় আমরা কি বাঙালি, আর তিনি কি পরিচয় দিয়েছেন। তিনি এই বইয়ের মধ্যে দেখেন পৃষ্ঠা নম্বর হলো ৪৭, অসমাপ্ত আত্মজীবনী পৃষ্ঠা নম্বর হলো ৪৭। তিনি বলেছেন আমাদের বাঙালির মধ্যে দুইটি দিক আছে, একটা হলো আমরা মুসলমান আর একটা হলো আমরা বাঙালি। প্রথম আমরা কি, আমরা মুসলমান, এরপর আমাদের পরিচয় আমরা বাঙালি, আমরা শুধু বাঙালি নয়, আমরা প্রথম মুসলমান, আমরা বাঙালি, এটা প্রথম জাতীয় পরিচয় আমাদের থাকতে হবে। আমরা
বিষয় নেন। এরপরে দেখেন দিল্লিতে যখন তিনি ঘুরতে গিয়েছিলেন মুসলমানের প্রতি আকর্ষণ কি ছিল, মুসলমানের প্রতি আকর্ষণ কি ছিল দেখেন। আবার দিল্লি শহরকে ভালো করে দেখে নিলাম, শত শত বছর মুসলমান দিল্লি থেকে সমস্ত ভারতবর্ষ শাসন করেছে, তখন কি জানতাম এই দিল্লির উপর আমাদের কোনো অধিকার থাকবে না? শেখ সাহেব বলতেছেন দিল্লি ঘোরার সময় দিল্লির লাল কেল্লা, কুতুব মিনার, জামে মসজিদ আজও অনন্য মুসলিম শিল্পের নিদর্শন ঘোষণা করছে। পুরনো দিল্লিও তার আশেপাশে যখনই বেড়াতে গিয়েছি দেখতে পেয়েছি সেই পুরনো স্মৃতি, মুসলমানের স্মৃতি। কাজী তিনি কি বলেছিলেন যে মুসলমান এই দিল্লি ছেড়ে চলে যাবে, এটা কোনো দিন ভেবেছিলেন? মুসলমান কোনো দিন ভাবতে পারেন নাই। শেখ সাহেব তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন, আমি সেইটা আপনাকে দেখাচ্ছি। তিনি একজন মুসলিম লিডার ছিলেন। তিনি বলেন এটা 169 পৃষ্ঠা কি বলেন, মাওলানা সাহেবের সাথে আমরা তিনজনই নামাজ পড়তাম, মাওলানা সাহেব মাগরিবের নামাজের পরে কোরআন মজিদের অর্থ করে আমাদের বোঝাতেন। রোজুই এটা আমাদের জন্য বাধা নিয়ম ছিল, রোজুই আমাদের এটা বাধা নিয়ম ছিল। মসজিদের অর্থ করে কোরআন মজিদের অর্থ করে আমাদের বোঝাতেন, রোজুই এটা আমাদের জন্য বাধা নিয়ম ছিল। শামসুল্লাহ সাহেব নিয়ম নিয়ে বিপদ হতো, এক ঘন্টা কমে কোন নামাজই শেষ করতেন। শামসুল্লাহ সাহেবকে জি যিনি আওয়ামী লীগের প্রথম সেক্রেটারি জেনারেল, যিনি আওয়ামী লীগের প্রথম সেক্রেটারি জেনারেল সেই শামসুল্লাহ সাহেবের কথা বলতেছেন। কি বলতেছেন যে এর শামসুল্লাহ সাহেবকে নিয়ে বিপদ হতো, এক ঘন্টার কোনো কোনো নামাজই শেষ করতে পারতেন না, এক একটা সেজদায় 8-10 মিনিট লাগিয়ে দিতেন, মাঝে মাঝে চক্ষু বুঝে বসে থাকতেন। এটা শামসুল্লাহ সাহেবের কথা, যারা আওয়ামী লীগকে নাস্তিক বানান। শুধু তাই নয়, গোলাম মোহাম্মদ সাহেবের কাছে যখন শেখ সাহেব গেলেন আমাদের শেরেবাংলা ফজলুল হক সাহেবের সাথে, তখন তিনি গভর্নর জেনারেল ছিলেন, তিনি বলছেন এখানে কি শেখ মুজিব আসছে? গোলাম মোহাম্মদ সাহেব তিনি তাকে চিনতেন না, তখন বলছেন হ্যাঁ আসছে, কেন কই এসেছেন এটা? শেখ সাহেব বলেন তিনি তখন আমাকে তার কাছে নিলেন, আমাকে বললো অনেকেই বলে তুমি নাকি কমিউনিস্ট, তুমি নাকি কমিউনিস্ট? তখন শেখ সাহেব আমি উত্তর কি দিয়েছিলাম, যদি সরওয়ার্দি সাহেব কমিউনিস্ট হয় তাহলে আমিও কমিউনিস্ট, আর সরওয়ার্দি সাহেব যদি কমিউনিস্ট না হয় অন্য কিছু হয় আমি তাই। কত সুন্দর জবাব! তখন মোহাম্মদ আলী সাহেব তার মাথায় হাত বুলিয়ে দিয়েছিলেন এবং বলেছেন তোমার বয়স অল্প, তুমি বেঁচে থাকো, তুমি দেশে খাদমত করো। আর সরওয়ার্দি সাহেব একজন পাক্কা মুসলমান ছিলেন, তিনি দেশের স্বাধীনতার জন্য চেষ্টা করেছেন, এবং শেখ সাহেব তারই একজন সাগ্রেব, এবং শেখ সাহেব সরওয়ার্দি সাহেবের হাত ধরেই রাজনীতিতে অবতীর্ণ হয়েছিলেন। আমি প্রশ্ন করতে চাই, শেখ সাহেব দীর্ঘদিন পর্যন্ত রাজনীতি করেছেন, সরওয়ার্দি সাহেবকে নিজের বাবার সমতুল্য মনে করতেন এই পরবর্তী তিনি লিখেছেন, কিন্তু আমি প্রশ্ন করতে চাই শেখ সাহেব 75 পর্যন্ত বেঁচে ছিলেন কিন্তু কই সরওয়ার্দি সাহেবের তো একটা মূর্তি তিনি স্থাপন করেননি? যাই হোক, এবার অনেকেই বলে আমরা কারোর সাথে মিলি না কেন, শেখ সাহেব তার জবাব দেয়, কারণ যাদের সাথে নিজের মিল নাই তাদের সাথে মিলে সাময়িকভাবে কোনো ফল পাওয়া যেতে পারে, তবে ভবিষ্যৎ ঐক্য থাকতে পারে না, তাতে দেশ উপকার হওয়ার চেয়ে ক্ষতি বেশি হয়ে থাকে। এখানে যাদের সাথে নিজের মিল নাই এদের সাথে আমরা মিলতে পারি না। আমি কথাটা বোঝাতে পারছি যে অনেক কথা তো সময় লাগবে, এই দেখেন ও লাগবে আরো বলতেছে। দেখেন স্বাধীনতার ঘোষণাপত্র কি ছিল, দেখেন সেটার মধ্যে কি ছিল, সর্বশক্তিমান আল্লাহর নামে আপনাদের কাছে আমার আবেদন ও আদেশ, দেশকে স্বাধীন করার জন্য শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যান আল্লাহর উপরে, সর্বশক্তিমান আল্লাহর নামে
এটা হলো পিনাকা ভট্টাচার্যের মুক্তিযোদ্ধার বয়ানে ইসলাম, যদি ওনার রেফারেন্স ওনার না, বিভিন্ন রেফারেন্সের বই লিখেছেন, আমি সেই সম্পর্কে কিছু জানাতে চাই। আমরা এগুলি জানা উচিত। এবার শোনেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ নেতৃত্ব দানকারী রাজনৈতিক দলের নাম নিঃসন্দেহে আওয়ামী লীগ। আলোচনা শুরুতে মুক্তিযুদ্ধের আগে পরে বাংলাদেশের আওয়ামী লীগের নীতি নির্ধারিত দলের বক্তব্য কর্মসূচি ইসলাম ও ইসলামের অনুষঙ্গ কিভাবে ছিল প্রথমে আমরা তার একটু সন্ধান করব। এখানে ছয়টি আলাদা রেফারেন্স তুলে সেই সন্ধানে যাব, খুব ভালো মতো বুঝতে হবে। এক, 1970 সালে প্রস্তাবিত খসড়া সংবিধানে সংশোধনী বিলে সংবিধানে ইসলামী রিপাবলিক অফ পাকিস্তান, ইসলামী রিপাবলিক অফ পাকিস্তান শিরোনাম সহ ইসলামী আদর্শ বহাল রাখার বিষয়ে আওয়ামী লীগ সম্মতি জানিয়েছিল। দুই, পাকিস্তান আওয়ামী লীগ তাদের কাউন্সিল অধিবেশনের 6 জুন 1970 যে কর্মসূচি গ্রহণ করে সে বিষয়ে পরের দিন 7 জুন দৈনিক ইত্তেফাক পত্রিকায় একটি রিপোর্ট ছাপা হয়। রিপোর্টটা কি, যেখানে বলা হয় কোরআন ও সুন্নাহর নির্দেশের বিরুদ্ধে পাকিস্তানে যাতে কোনো আইন পাস না হতে পারে তার জন্য আওয়ামী লীগ শাসনতান্ত্রিক বিধান রাখার কথাও দলীয় কর্মসূচি ঘোষণা করে। শাসনতন্ত্রের মধ্যে ধর্মীয় প্রতিষ্ঠান সঙ্গে পবিত্রতা রক্ষা গ্যারান্টি দেওয়া হইবে এবং সকল পর্যায়ে ধর্ম শিক্ষাদান প্রয়োজনীয় ব্যবস্থা করা হইবে। আইনের দৃষ্টির সংখ্যালঘু সম্প্রদায় সমমর্যাদার অধিকারী বিবেচিত হইবে এবং আইনের দ্বারা সমানভাবে তাদের নিরাপত্তা বিধান করা হইবে। সংখ্যালঘুদের নিজ নিজ ধর্ম আচরণ প্রচার ও ধর্মীয় শিক্ষা প্রদানের পূর্ণ স্বাধীনতা থাকিবে। নিজ নিজ ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষা করার ব্যাপারও তাদের পূর্ণ স্বাধীনতা থাকিবে। নূর উল আলম লেনিন সম্পাদিত বাংলাদেশ আওয়ামী লীগ সংক্ষেপ ইতিহাস ও নির্বাচিত দলের সময়ে প্রকাশনা 2015 পৃষ্ঠা 255-57। তিন, 1970 সালের নভেম্বরে সাধারণ নির্বাচনের আগে বেতার ও টেলিভিশনের বঙ্গবন্ধুকে ভাষণ দেন। সেই ভাষণের লেবার সর্বস্ব ইসলাম নয় অংশে তিনি বলেন, দেখেন কি বলেন শোনেন, আমাদের বিরুদ্ধে অপচার করা হচ্ছে, আমরা ইসলামী বিশ্বাসী নই। একথার জবাবে আমরা স্পষ্ট বক্তব্য, লেবার সর্বস্ব ইসলামে আমরা বিশ্বাসী নই, আমরা বিশ্বাসী ইনসাফ ইসলামের। আমাদের ইসলাম হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের জগৎবাসীকে শিক্ষা দিয়েছে ন্যায় ও সুবিচারের অমোক মন্ত্র। ইসলামের প্রবক্তা সেদিন পাকিস্তানের মাটিতে বরাবর যারা অন্যায় অত্যাচার শোষণ বঞ্চনার পৃষ্ঠপোষকতা করে এসেছেন, আমাদের সংগ্রাম সেই মুনাফেকদের বিরুদ্ধে যে দেশে শতকরা 95% মুসলমান, সে দেশে ইসলাম বিরোধী আইন পাশের ভাবনা ভাবাতে পারেন তারাই ইসলামকে যারা ব্যবহার করে দুনিয়াটা শাস্তা করার জন্য। শোনেন মজার মজার কথা, আজকে শোনা অনেক মজার কথা, নাস্তিকদের মূলপাঠ করতে হবে। সত্তরী নির্বাচনী বিজয়ের পরে 3রা জানুয়ারি রমনায় একটি সমাবেশে শেখ মুজিবুর রহমান বিরোধীরা এই ক্ষতিকর প্রচার উড়িয়ে দেন যে তার দল মুসলিম মুসলমানদের দল নয় এবং আওয়ামী লীগের মুসলমান ঐতিহ্যের চাইতে হিন্দু ঐতিহ্যকে ধারণ করে। সমাবেশে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয় এবং বক্তৃতা শেখ মুজিবুর রহমান আল্লাহ আল্লাহর ধর্মকে রাজনৈতিক কার্ড হিসেবে ব্যবহারের বিরুদ্ধে সতর্ক করে দেন। তিনি উচ্চ স্বরে আসসালামু আলাইকুম বলে তার বক্তব্য শুরু করেন এবং একটা প্রশ্ন ছুড়ে দেন, ন্যাশনাল এবং প্রাদেশিক অ্যাসেম্বলিতে আওয়ামী লীগ নেতা নির্বাচিত হওয়ার পরেও কোথায় কি ইসলামের চর্চা ও ব্যবস্থা সম্পর্কে আওয়ামী লীগকে জড়িয়ে কোনো অভিযোগ এসেছে? মানুষ কি তার নিজস্ব বিশ্বাস নিয়ে চলছে না? ইসলামে কি কোনো ক্ষতি হয়েছে? ইসলাম কি চলে গেছে? এই মহান ধর্ম কি আর কেউ এখন বিক্ষিত হচ্ছেন না? শেখ মুজিব বলেন আমি জানি আওয়ামী লীগের বুদ্ধে এই ঘৃণা প্রচার চালাতে পুরো পাকিস্তান কত টাকা ঢালা হয়েছে। সমাবেশে আন্দোলন নিহতদের মাগফিরাত কামনার জন্য ফাতিহা পাঠ করা হয়। সমাবেশে যারা নিহত হয়েছে তাদের জন্য ফাতিহা পাঠ করা হয়। এর মধ্যেই আসলে আজান শুরু হয়েছে। শেখ মুজিবুর রহমান নিজেই সবার কাজ মুলতবি রাখার পরামর্শ দেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগ নয় বরং যারা তাদের ঘৃণ্য রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য ইসলামকে ব্যবহার করেছে তারাই ইসলামের ক্ষতি করেছে। সভা শেষে শেখ মুজিবুর রহমান নিজেই নারায় তাকবীর আল্লাহু আকবার বলে দিয়ে থাকেন। পাঁচ, 70 নির্বাচনের মুক্তিযুদ্ধ শুরু আগে মুহূর্তের সবচেয়ে উল্লেখযোগ্য রাজনৈতিক ঘটনা। এর আগে নির্বাচন ইস্তিহারের আওয়ামী লীগের স্পষ্টভাবেই ইসলাম প্রশ্নে তাদের অবস্থান ঘোষণা করেছেন। এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, 70-এর নির্বাচনই হল এদেশের স্বাধীনতার মূল ভিত্তি। 70-এর নির্বাচন হল স্বাধীনতার
কথা সত্যি নির্বাচনের মুক্তিযোদ্ধা শুরু আগে দেশ ই করছে সত্যই নির্বাচন মুক্তিযুদ্ধ আগে মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য রাজনৈতিক ঘটনা এর আগে নির্বাচিত আওয়ামী লীগের সুস্পষ্ট স্মরণ করতে তাদের অবস্থা ঘোষণা করেছেন ছয় দফা বা আমাদের অর্থনৈতিক কর্মসূচি ইসলামকে বিপন্ন করে তুলেছে বলে যে মিথ্যা প্রচার চালানো হচ্ছে সেই মিথ্যা প্রচার থেকে বিরত থাকার জন্য আমি শেষবারের মতো আহ্বান জানাচ্ছি অঞ্চলে অঞ্চলে এবং মানুষের মানুষের সুবিচারে নিশ্চয়তা প্রত্যাশী কোনো কিছুই ইসলামের পরিপূর্ণ হতে পারে না আমরা শাসনতান্ত্রিক নীতির প্রতি অবিচল ওয়াদাবদ্ধ যে কোরআন ও সুন্নাত নির্দিষ্ট ইসলামী নীতির পরিপন্থী কোনো আইন এদেশে পাশ হতে বা চাপিয়ে দেওয়া যেতে পারে না পাকিস্তান শাসকেরা 25 মার্চের পরে গণহত্যা চালিয়েছে আর তাদের সেই ঘৃণ্য কাজের পক্ষে সাফাই হিসেবে কখনোতা পাকিস্তানের অখণ্ডতা রক্ষার জন্য আবার কখনো ইসলামকে রক্ষার জন্য করা হয়েছে বলে দাবি করা হয়েছে কিন্তু বাংলাদেশের মানুষ সবসময় ইসলামের মুসলমানদের কল্যাণের নামে করা এই কাজের রাজনৈতিক ধোকাবাজি হিসেবে দেখেছে তৎকালীন পূর্ব পাকিস্তান রাজনৈতিক নেতারা তাদের বক্তব্যে বারবার প্রসঙ্গটি এনে জনগণের সতর্ক করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও সে কথা উল্লেখ করেছেন ঠিক এইভাবে জনগণকে ইসলাম মুসলমানের নামে স্লোগান দিয়ে ধোকা দেওয়া যায় না ধর্মপ্রাণ বাঙালি মুসলমান তাদের ধর্ম ভালোবাসে কিন্তু ধর্মের নামে ধোকা দিয়ে রাজনৈতিক কার্য সিদ্ধি করতে তারা দিবে না সাত যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের রাজনৈতিক নেতৃত্ব দিয়েছে সেই আওয়ামী লীগের গড়ে ওঠা সকল পর্যায়ে ইসলাম সবসময় তার বয়ান প্রধান উপাদান হিসেবে ছিল যেমন ক আওয়ামী লীগের প্রতিষ্ঠিত হয়েছে যে সম্মেলনে সেই সম্মেলনে আওয়ামী লীগের প্রতিষ্ঠা সাধারণ সম্পাদক শামসুল হক ওই দাম শামসুল হকের কথা বলেছিলেন মূল দাবি শীর্ষক একটি পুস্তিকা পাঠ করেন এই পুস্তিকা শুনে স্পষ্ট বলা হয় রাষ্ট্রের সার্বভৌমত্ব শোনেন যারা আজকে স্বাধীনতার মুস্তাফন হিসাবে ধর্ম বা সেকুলারিজম এরকম বলতে চান আমি তাদেরকে বলি আওয়ামী লীগের মূল থিম থিওরি কী ছিল আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয় যে সম্মেলনে সেই সম্মেলনে আওয়ামী লীগের প্রতিষ্ঠার সাধারণ সম্পাদক শামসুল হক মূল দাবি শীর্ষক একটি পুস্তিকা পাঠ করেন এই পুস্তিকা সে স্পষ্ট করে বলা হয় রাষ্ট্র সার্বভৌমত্ব আল্লাহর প্রতিভু হিসাবে জনগণস্থ থাকবে গঠন তথাপি নীতি ইসলামী গণতান্ত্রিক ও আকারে রিপাবলিকান তাদের ঘোষণাপত্রে গঠন তাদের এক নম্বর ধারায় দুনিয়ার মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ববদ্ধ শক্তিশালী করার কথা বলা হয় গঠনতন্ত্রের 10 নম্বর ধারায় বলা হয় জনগণের মধ্যে ইসলামের প্রকৃত জ্ঞান তার উচ্চ নৈতিক শিক্ষা ও ধর্ম নীতিমালা বিস্তার করা 1954 সালে নির্বাচনে যুক্তকরণ যার প্রধান শরিক ছিল আওয়ামী লীগ এবং নিজাম ইসলাম মুসলিম লীগকে পরাজিত করে যুক্তকরণে 21 দফা কর্মসূচি মূলনীতি হিসাবে ঘোষণা করা হয় কোরআন সুন্নার মৌলিক নীতির খেলাফ কোনো আইন প্রণয়ন করা হবে না এবং ইসলামী সাম্য ভ্রাতৃত্বের ভিত্তিতে নাগরিকদের জীবন ধারণ ব্যবস্থা করা হবে 1955 সালে যে মে মাসে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর পক্ষ থেকে যে সাংগঠনিক প্রচারপত্র বের হয় তার 17-18 নং দাবি ছিল এরকম মদ গাঁজা ধ্যান বেশ্যাবৃত্তি ইত্যাদি হারাম কাজ আইন করিয়া সম্পূর্ণ বন্ধ করিতে হইবে মুসলমান যাহাদের নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি শরিয়া সম্মত কাজে অবহেলা না করেন এবং সকল শ্রেণীর নাগরিকগণের চরিত্র গঠনের জন্য প্রচার বিবাদ করিতে হইবে হিন্দু ও অন্যান্য ধর্মগুলোর জন্য ওরূপ ব্যবস্থা করিতে হইবে আপনাদের খারাপ লাগতেছে না তো আসল বাণী শুনিয়া যান ধোকাবাজরা ধোকা দিতে পারিবে না 1966 সালে তদন্ত আওয়ামী লীগের সভাপতি শেখ মুজিবুর রহমান 6 দফা পেশ করেন পরবর্তীকালে এই 6 দফা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন হিসাবে পরিগণিত লাভ করে সেই 6 দফা ছিল মূল অর্থনৈতিক ও রাজনৈতিক দাবি এতে কোনো ধর্মনিরপেক্ষতাবাদের কথা ছিল না বরং প্রথম দফা ছিল লাহোর প্রস্তাবের ভিত্তিতে পূর্ণ স্বায়ত্ত শাসনের দাবি 1969 সালে আইয়ুব বিরোধী ছাত্র গণ আন্দোলনের 11 দফা 1970 সালে নির্বাচনের সময় আওয়ামী লীগের পক্ষ থেকে পরিষ্কার ঘোষণা দেওয়া হয় যে কোরআন সুন্নাহ প্রতি কোনো আইন পাশ করা হবে না নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় লাভ করার পরে তাদের সংবিধান কমিটি এটা হলো 72-এর সংবিধানের আগে বিজয় হওয়ার পরে যে সংবিধান কমিটি গঠন করা হয়েছিল ডাক্তার কামারের নেতৃত্বে সেই সংবিধানের কর্তৃক প্রণীত খসড়া সংবিধানের প্রস্তাবনায় তদানীন্তন পাকিস্তানের মুসলমানদের ব্যক্তিগত ও সামাজিক জীবনকে কোরআন সুন্নাহর আলোকে গড়ে তোলার কথা স্পষ্ট ভাষায় বলা হয়েছিল এটা বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের দলিল পত্র সরকারিভাবে যে স্বাধীনতার যুদ্ধের দলিল পত্র তার মধ্যে কথা লেখা আছে সত্যি নির্বাচনের পর সংবিধান কমিটি প্রণীত খসড়া সংবিধানে রাষ্ট্র মূলনীতি
হিসাবে নিম্ন বিষয়গুলি সংশোধন হয়েছিল। কোরআন সুন্নাহ যদি আইন পাস করা হবে না, কোরআন ইসলামী আর শিক্ষা দেওয়ার ব্যবস্থা থাকবে, মুসলমানদের প্রতি ইসলামী নৈতিকতা উন্নয়নের পদক্ষেপ নেওয়া হবে। সম্প্রতি প্রকাশিত শেখ মুজিবুর রহমানের রচনা সংগ্রহে 1970-এর নির্বাচনে জয়ী হওয়ার পর আওয়ামী লীগের সমাজ ঘোষণা পত্রে শাসকদের মৌলিক বৈশিষ্ট্য বিষয়ে তার মতামত পাওয়া যাচ্ছে। এক, জনসংখ্যা বিপুল সংখ্যাগরিষ্ঠ অংশের প্রিয় ধর্ম হল ইসলাম। আওয়ামী লীগ এই মর্মে সিদ্ধান্ত নিয়েছে যে শাসকতন্ত্র সুস্পষ্ট গ্যারান্টি থাকবে যে পবিত্র কোরআন ও সুন্নাহ সন্নিবেশিত ইসলামী নিদর্শনাবলী পরিপন্থী কোনো আইন পাকিস্তানে প্রণয়ন বা বলবৎ করা চলবে না। শাসকতন্ত্র ধর্মীয় প্রতিষ্ঠান সবের পবিত্রতা রক্ষার গ্যারান্টি সন্নিবেশিত হবে। সর্বস্তরের ধর্মীয় শিক্ষা সম্প্রসারণের জন্য পর্যাপ্ত বিধি ব্যবস্থা গ্রহণ করা হবে। সংখ্যালঘু আইন, যাই হোক, আমি এই কথা দ্বারা এই কথা প্রমাণ করতে চাই, আমি একটা বাংলাদেশ ইতিহাস নিয়ে আসছি। ডক্টর মোহাম্মদ আব্দুর রহিম, ডক্টর আব্দুল মতিন চৌধুরী, ডক্টর এ বি মাহমুদ, ডক্টর সিরাজুল ইসলাম, এর মধ্যে আপনার পরে দেখবেন। আমি প্রশ্ন করতে চাই যে স্বাধীনতার আগ পর্যন্ত আওয়ামী লীগ গঠন হয়েছিল 1949 সনে, স্বাধীনতা হয়েছিল 1971 সনে। এই 1949 থেকে 71-এর আগ পর্যন্ত আমাকে দেখান 6 দফা, 11 দফা, 21 দফা কোনো দফার মধ্যে, কোনো বক্তৃতার মধ্যে, কোনো আলোচনার মধ্যে, কোনো ইস্তাহারের মধ্যে সেকুলার শব্দ আছে কি নাই, সেখানে ধর্মনিরপেক্ষ শব্দ আছে কি নাই, সেখানে সমাজতন্ত্রবাদ আছে কি না আপনি দেখান। আমি চ্যালেঞ্জ দিলাম যে স্বাধীনতার আগ পর্যন্ত 6 দফার মধ্যে, 11 দফার মধ্যে, 21 দফার মধ্যে কোনো জায়গায় ধর্মনিরপেক্ষ ছিল না, সমাজতন্ত্র ছিল না, পরিপূর্ণ ইসলামের কথা। আজকে যারা ভাবতেছেন যে স্বাধীনতার মূল স্তম্ভ সমাজতন্ত্রবাদ, গণতন্ত্রবাদ, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, আমি বলবো এটা 72-এর সংবিধানে স্থাপন করা হয়েছে, কিন্তু স্বাধীনতা সংগ্রামে এই কথা বলা হয় নাই। বরং স্বাধীনতা সংগ্রাম হয়েছে কয়টা রীতির ভিত্তিতে সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার। বলেন কি, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার, এইটাই ছিল স্বাধীনতার মূল ভিত্তি স্থাপন। আজকে যারা মনে করতেছেন স্বাধীনতার অর্থই হল নাস্তিকতা, স্বাধীনতার অর্থই হল মসজিদ না থাকা, স্বাধীনতার অর্থই হল মাদ্রাসা বন্ধ করে দেওয়া, স্বাধীনতার অর্থই হল টুপিকে অপমান করা, স্বাধীনতার অর্থই হল দাড়ি মুখে না রাখা, স্বাধীনতার অর্থ হল সুন্নাত মাহফিল না চলা, স্বাধীনতার অর্থ হল আলামকে ঘৃণা করা, স্বাধীনতার অর্থই হল ইসলামকে তিরস্কার করা, স্বাধীনতার উত্তর হল ইসলামকে ধ্বংস করা। আমি মনে করবো আমি স্বাধীনতার উত্তর, স্বাধীনতার তুমি ভুল আকাঙ্ক্ষা রক্ষা করো নাই, বরং বাংলাদেশকে ধ্বংস করার জন্য লিপ্ত হয়েছ। ন্যায় বিচার, ইনসাফ এবং মানবিক মর্যাদা রক্ষা করার জন্য আমরা এদেশ 3 বার স্বাধীন করেছি। প্রথম স্বাধীন করেছি ব্রিটিশ থেকে, দেশ স্বাধীন করেছিলাম, এরপর ভারত থেকে পাকিস্তান স্বাধীন করেছিলাম, এরপর পাকিস্তান থেকে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি, ঠিক না? আজকে নাস্তিকের গোষ্ঠী ইসলামকে বিচলিত করার চক্রান্ত করতেছে, ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করতেছে, ইসলামকে ধূলিসাৎ করার চক্রান্ত করতেছে। আমি মনে করি বর্তমানে যে আন্দোলন চলতেছে, এই আন্দোলন থেকে স্পষ্টভাবে আমরা বলতে চাই, যেরকম পদ্মা ব্রিজ করার সময় আমরা শুনেছি পদ্মার নিচে আর এক পদ্মা পাওয়া গেছে, খুঁটি পাওয়া যাচ্ছে না, তলা পাওয়া যাচ্ছে না, পদ্মার নিচে আর এক পদ্মা। আর আমরাও মনে করতেছি আজকে সরকারের পিছনে আর এক সরকার আছে, সরকারের পিছনে কি সরকারের নিচে সরকার আছে। আজকে ইসলামের জাগরণ দেখে, আজকে হাজার হাজার মুসলমান মুমিন দেখে, লক্ষ লক্ষ মুসলমান দেখে, ইসলামের জাগরণ দেখে ইসলাম বিদ্বেষে সহ্য করতে পারছে না, লুটেরা সহ্য করতে পারছে না, লুটচারা ব্যস্ত হয়ে
এদেশে কোনো আলোটা ঘটায় নাই, এদেশের দেশ বিরোধীটা ঘটায় নাই। ওই 15 আগস্ট যাদের ইঙ্গিতে যাদের ইশারা হয়েছিল আজকে তারাই আমার সুচার হয়েছে দেশের 15 আগস্ট দ্বিতীয় বার ঘটানোর জন্য। সুচার হতে হবে, আপনি খেয়াল রাখতে হবে, সরকারের নিচে আরেক সরকার আছে, ভিন্ন এক ছায়া শক্তি দেশকে চালাইতেছে। আমি আশ্চর্য হয়ে যাই, মানুষ কোথায় যাবে? বিচার এখন শেষ আসছে, যেরকম ডাক্তার সে যদি কোনো দিকে ঝুঁকে পড়ে তাহলে তার ডাক্তারি স্বভাব থাকে না, ডাক্তারের কাছে শত্রু যাবে তাকে সে চিকিৎসা করবে, তার দুশ্মন যাবে তাকে সে চিকিৎসা করবে। এবং ডাক্তারের চরিত্র আর বিচারকের চরিত্র, তার চরম দুশ্মন তার কাছে গেলে সে ন্যায় বিচার পাবে। এবং বিচারকের চরিত্র আমরা কি দেখছি আজকে বিচারকদের মধ্যে, আমরা কি দেখছি? আমাদের মূল চরিত্র থেকে আমরা দূরে সরে না যাই। আমি অনুরোধ করব আপনারা শেষ আশ্রয়স্থল মানুষ আপনাদের কাছে বিচার চাওয়ার জন্য যান। যদি আপনারা আদর্শচ্যুত হয়ে যান তাহলে বাংলাদেশ আর কিছু থাকবে না। মানুষ কোথায় যাবে, কার কাছে যাবে? এই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। আজকে যারা আমাদেরকে বারবার যুদ্ধের জন্য আহ্বান করছেন, আসেন যুদ্ধ করি। আমরা আমাদের দেশের মানুষের সাথে যুদ্ধ করতে চাই না, কার সাথে যুদ্ধ করব? সবাই আমরা আপন, সবাই আমরা ভাই ভাই, আমরা একত্র দেশটাকে করতে চাই। কই আজকে আপনি আহ্বান তো করলেন না, যারা ফেলানিকে কাঁটা তার উপরে বাদুরের মধ্যে ঝুলিয়ে রাখছে আপনি সেদিন আহ্বান করলেন না আসেন যুদ্ধ করি? যেই দিন আমাদের র্যাবের পোশাককে খুলে ফেলে অপমান করা হয়েছিল আপনি যুদ্ধের ডাক দিলেন না? যখন আপনার হত্যা হয়েছিল আপনি যুদ্ধের আহ্বান করেন নাই? আপনি
ইসকন এদেশের জাতি নির্ধারণ করে। আপনি জানেন এদেশের অবস্থা কি, যে দেশের রেমিটেন্স বিদেশি কর্মচারী আমাদের কাছে পাঠায়, অথচ দশ লক্ষ ভারতের লোক এদেশে চাকরি করার ভিত্তিতে কোটি কোটি মিলিয়ন ডলার উপরে চলে যায়। আমি জানি না কি হবে। ভারতের বিরুদ্ধে মোদী সরকারের বিরুদ্ধে কোনো কথা বলে না, আমরা ভারত বিরোধী নই, আমরা ইসকন বিরোধী, মোদীর বিরোধী। যারা এদেশ থেকে গিলে ফেলতে চায়, পানি সারা দেশ থেকে গিলে ফেলতে চায়, আমরা তাদের বিরোধী। যারা এদেশকে গিলে ফেলতে চাও, আমরা তাদের জন্য কাটা হয়ে যাব। যারা এদেশকে ধ্বংস করতে চাও, আমরা তাদের জন্য প্রচার প্রাচীর হয়ে যাব। যারা এদেশের আঙ্গুল তুলব, ওদের আঙ্গুলকে ভেঙে ফেলব।